নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর এই দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে, সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে, সে হারামে পতিত হয়েছে। তাই হে আমার ভাই ও বোনেরা, যে বিষয়ে আমার সন্দেহ হবে যে এটা করা ঠিক হবে কি হবে না, এটা হালাল না হারাম, তো আমরা সেই বিষয় থেকে এড়িয়ে চলবো।